ও, আজকে আপনাদের একটা নিউজ আছে, ঠিক আছে? নিউজটা হইতেছে বলে যদি বলি যে, তো আচ্ছা, সাজ্জাদ ঠিক হোসেন আছে ভাই ভাই, আছেন ঠিক আপনি? আছে। হ্যালো সাজ্জাদ হোসেন ভাই, শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, এটা মূলত হচ্ছে পুরাক রিসার্চ এবং লিস্টিং এর পার্টে চলে গেল, তাই না? তো এখন পুরাক রিসার্চ এর ক্ষেত্রে আমাদেরকে কি কি দিতে হয় এটা তো আমরা তো দেখলাম। দেখেন, এরা কিন্তু প্রত্যেকটা যখন পুরাক রিসার্চে যখন একটা ওই গিগ তৈরি করছে, প্রত্যেকের ভিতরে কিন্তু দুইটা করে সার্ভিস আছে। তাদের টাইটেলে কিন্তু তাদের কিন্তু বুঝিয়ে দিচ্ছে তারা দুই ধরনের সার্ভিস প্রোভাইড করে থাকে। ভাই একটু হেল্প করেন তো ভাই, দুইটা সার্ভিস একটু হেল্প করেন ভাই। জি বলেন। হ্যাঁ, যে যে দুইটা সার্ভিস একটু একটু বোঝাতে দেন। আই উইল ডু অ্যামাজন FBA প্রোডাক্ট রিসার্চ হ্যাঁ, ফর FBA প্রাইভেট লেভেল। ওকে। প্রাইভেট, এটা তো FBA বলতে হচ্ছে ভাই অ্যামাজন, তাই না? হ্যাঁ হ্যাঁ, পুরাই অ্যামাজন। অ্যামাজনের যে লেভেল গুলা, যে পার্ট গুলো আছে না, আপনার যে ইমেজ বা এই লেভেল গুলো, এই লেভেল গুলা তারা তৈরি করে দেয় মূলত, বা ডিসক্রিপশন তৈরি করে দেয়। কিন্তু সবচাইতে পরিমাণ কোন বিষয়টা ফাইবারে সেল হয় সেটা জানেন? এই প্রোডাক্ট রিসার্চের না ক্ষেত্রে। ভাই একটু হেল্প করেন। জি জি আর ভাই সত্যি কথা কি, আমি আপনাকে এখন এটা বলাটা ঠিক হবে না, আপনি করে যান। আমার আসলে এই ক্লাসটা টোটালি মিস হয়ে গেছে। গতকাল আপনারা মিট করছেন কিনা আমি জানি না, আমি দুইটা মিটে কন্টিনিউ একটা বন্ধ অপেক্ষা করছি, কিন্তু কোন মিটে যে আপনারা ক্লাস করলেন আমি। ঠিক আছে। সো আচ্ছা, তাহলে FBA রিসার্চ, এটা হচ্ছে আমরা যদি যাই যে সবচেয়ে পরিমাণ FBA এই অ্যামাজনের প্রোডাক্ট লিস্টিং এবং এটার ভিতর সবচেয়ে সেল হয় কোনটাতে সেটা জানেন? হ্যালো, দেখেন এখানে কিন্তু আপনার তিন ধরনের সার্ভিস আছে। এটা আমি কোনটাতে দিছি একটু দেখেন তো, প্রোডাক্ট রিসার্চ অ্যান্ড অ্যামাজন, তাই না? আমি যদি আরেকটা সার্ভিস সেল করি, প্রোডাক্ট লিস্টিং ইন অ্যামাজন বা ইবাই বা এগুলোতে যদি দেখেন, সবচেয়ে পরিমাণ সেল হয়ে থাকে অ্যামাজনে। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে সবচেয়ে কোন জায়গাতে আপনাদের বেশি প্রোডাক্ট আপনি সেল করতে পারবেন বা আপনাদের সার্ভিসটা সেল করতে পারবেন, আপনারা যদি ডিসক্রিপশনে যদি কাজ করেন। ডিসক্রিপশনে মিনিমাম না হলে আপনার 400 থেকে 500 ওয়ার্ড লিখতে হয়। এখানে কিন্তু কত ওয়ার্ড আছে? এখানে কিন্তু মিনিমাম বেশি ওয়ার্ড নাই আমার যতদূর মনে হয়, যে এই ডিসক্রিপশনটা, হ্যাঁ প্রোডাক্ট ডিসক্রিপশন, এখানে কত ওয়ার্ড আছে? 400 ওয়ার্ড আছে না? আমার কাছে মনে হয় যে 400 ওয়ার্ডই হবে। আচ্ছা, 400 ওয়ার্ডই হবে আমার কাছে মনে হইতেছে, অ্যাবাউট মি প্রোডাক্ট সম্পর্কে 400 ওয়ার্ড। ওকে, ক্লাস আমাদের লাইভ হচ্ছে, আমরা একটু দেখে নিই যে আমাদের প্রোডাক্টটা কত। ওকে, হ্যাঁ, 840টা ওয়ার্ড আছে, তাই না? 840টা ওয়ার্ড আছে এখানে। কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আমাদের সাইজ থেকে শুরু করে এ টু জেড কিন্তু দেওয়া আছে। প্রোডাক্টের হাইট কত সবকিছু কিন্তু দেওয়া আছে প্রোডাক্টটা অফিসিয়ালি। এই প্রোডাক্টের রিসার্চ এবং প্রোডাক্ট রিসার্চের ক্ষেত্রে সবচেয়ে পারবেন আপনি বেশি সেল করতে পারবেন আপনি যদি অ্যামাজনে কাজ করতে যান। অ্যামাজনে প্রোডাক্ট রিসার্চ অ্যান্ড হচ্ছে ডিসক্রিপশনে যদি কাজ করেন সবচেয়ে বেশি সেল হবে। এবং আপনি যদি ইবাইতেও কাজ করতে চান, তাহলে প্রোডাক্ট রিসার্চ এবং আপনি ডিসক্রিপশনে কাজ করবেন, তাহলে আপনি এই সার্ভিসটা খুবই বেশি সেল করতে পারবেন আপনি। জি, বোঝা যাচ্ছে ভাইয়া? হ্যালো, জি ভাই, তাই আমি কিন্তু কালকে কিন্তু দেখাইছি আপনাদেরকে অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিং নিয়ে। অ্যামাজন প্রোডাক্ট রিসার্চ, ভাইয়া জি দে জি 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 হ্যালো হ্যালো, ইবেতে, ঠিক আছে, ইবেতে কিন্তু টেমপ্লেট ইউজ করে, হ্যাঁ বুঝি না ভাইয়া, এই সার্ভিসটা কিন্তু দেয় যারা ডিস্টিং করে। শোনেন, এখন এক একটাতে এক এক সার্ভিস প্রোভাইড করতে পারে। সো আপনি কোন সার্ভিস নিয়ে আগাবেন সেই সার্ভিস নিয়ে আপনার পার্সোনাল বিষয়, কিন্তু আমার যেতটুকু প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিং পর্যন্ত আপনার যেটুকু শেখানো প্রয়োজন আমি কিন্তু ওইটুকু শিখাই দিচ্ছি, ঠিক আছে? সো এর ভিতর এখন আপনি যে কোনো সার্ভিস প্রোভাইড করতে পারেন আপনি, ঠিক আছে? এখন আপনাকে কিন্তু ফাইবার কিন্তু আপনাকে পার্ট বাই পার্ট কিন্তু আপনি কিন্তু সার্ভিস প্রোভাইড করতে পারবেন। অ্যামাজন নিয়ে, আলি এক্সপ্রেস নিয়েও আপনি কাজ করতে পারবেন, অ্যামাজন নিয়েও কাজ করতে পারবেন, ইবাই নিয়েও কাজ করতে পারবেন, ঠিক আছে? সো এটা সেটা হচ্ছে আপনার পার্সোনাল বিষয়। সো এখন সবচেয়ে, আসলে জি একটু হোয়াটসঅ্যাপটা চেক করেন। হ্যাঁ হ্যাঁ, করছি, ঠিক আছে, দিলাম কিন্তু হ্যাঁ হ্যাঁ দিয়ে দে।
তো দেন সেটা হচ্ছে আপনার পার্সোনাল ইস্যু। সো আপনি এটা কোন বিষয়টা নিয়ে আপনি আপনার প্রোডাক্টটা রিসার্চ করবেন সেটা হচ্ছে আপনার। সো এখানে কিন্তু প্রোডাক্ট রিসার্চের জন্য কিন্তু সবচেয়ে পরিমাণ কিন্তু আমি কিন্তু দেখাইছি যে আমাদের সবচেয়ে পরিমাণ সেল হয় অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং অ্যান্ড প্রোডাক্ট লিস্টিং অ্যামাজন। এই অ্যামাজন ক্যাটাগরিতে সবচেয়ে পরিমাণ বেশি সেল হয় ডিসক্রিপশন রিলেটেড। দেখেন এদের সেলটা খুবই হাই আপনার। কালকে কিন্তু এদেরকে নিয়ে আমি কিন্তু দেখাইছি যে আপনাদেরকে যে কালকে যখন আমরা রিসার্চ করতে গেলাম প্রোডাক্ট লিস্টিং এর রিসার্চ নিয়ে, কিন্তু এইগুলো নিয়ে কিন্তু সবচেয়ে পরিমাণ বেশি সেল হয়। কিন্তু আপনাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনি যদি প্রোডাক্ট রিসার্চ এবং লিস্টিং এ যদি কাজ করে থাকেন তাহলে আপনাদেরকে দুইটা সার্ভিস অবশ্যই মাস্ট বি রাখতে হবে। ঠিক আছে, সো দুইটা সার্ভিস নিয়ে আপনারা আগাবেন তাহলে দেন আপনাদের সার্ভিসটাও বৃদ্ধি হবে। ঠিক আছে ভাই, জি ভাই জি বলেন। আপনি একটা বারবার একটা কথা বলছেন, সেটা হচ্ছে দুটা দুইটা দুইটা একটা হ্যাঁ গিগের ভিতরে কি দুইটা হ্যাঁ সার্ভিস? একটা গিগের ভিতরে দুইটা সার্ভিস। আচ্ছা তাহলে একটা একটা আচ্ছা জাস্ট আপনি হেল্প করতেছেন। আমি আপনাকে বুঝাই দেই যে কি কি। শুনেন, এখানে একটা জিনিস আপনার এসইও রিলেটেড। আপনি যখন প্রোডাক্টটা যখন রিসার্চ করতে যাবেন বা লিস্টিং প্রোডাক্ট আপলোড করতে যাবেন, তাই না? হুম আমি কিন্তু জি ক্লিয়ার এবং জি জি কনফিডেন্ট, প্রোডাক্টটা যখন আপনি আপলোড করতে যাবেন অবশ্যই আপনাকে প্রোডাক্টের লিস্ট দিতে হবে, তাই না? জি প্রোডাক্টের লিস্ট দিতে হবে আপনাকে। যদি প্রোডাক্টের লিস্ট দেন আমি যখন তাহলে আপলোড করতে যাব তার মানে হচ্ছে আমাকে টাইটেলও দিতে হচ্ছে ভাই, টাইটেল ও বায়ার টাইটেল ছাড়া তো আপনার বায়ার সবকিছু আপনাকে দিয়ে দিবে, তাই না? ডিসক্রিপশন জি থেকে শুরু করে এ টু জেড দিয়ে দিবে। যদি আমি যদি বায়ারকে প্রোডাক্ট লিস্ট থেকে শুরু করে এবং তাকে যদি যে ডিসক্রিপশন গুলা যদি দিই তাহলে আমার সার্ভিসটা কিন্তু এখান থেকে কিন্তু দ্রুতগতিতে সেল হচ্ছে। দেখেন, আই উইল রাইট এ সেলিং অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং অ্যান্ড ডিসক্রিপশন। তার মানে ওই সেল করতেছে কি কি, প্রোডাক্টের লিস্ট প্লাস ডিসক্রিপশন। কারণ ডিসক্রিপশন তো কেউ কারো সাইট থেকে তো কপি করে নিয়ে যাইতে পারে না। আপনি এই পর্যন্ত হয় যে প্রোডাক্টের নামটা দিলে প্রোডাক্টের সবকিছু চলে আসবে, কিন্তু ডিসক্রিপশনটা তো কোনো জায়গায় আসে না। সেই ডিসক্রিপশনটা মূলত আপনাকে লিখতে হয় প্রোডাক্টের জন্য, এসইও রিলেটেড আপনাকে জি ডিসক্রিপশন লিখতে হয়। সো এই ডিসক্রিপশন লিখে আচ্ছা আসলে আচ্ছা কিন্তু অনেকে কিন্তু আপনাকে অর্ডার করে লিখে নিবে। এইবার ভাই আমি আপনাকে বুঝতে পারছি, এইবার ভালো করে বুঝতে কারণ পারতেছি। আমি যখন ডিসক্রিপশনটা দিব বায়ার কিন্তু তারপরে কবে ডিসক্রিপশন যখন এই আমাকে দিচ্ছে, প্রোডাক্ট লিস্টও যখন আমাকে দিচ্ছে, তাহলে তো সার্ভিসটার কাছে আমাকে নিতে হবে। যদি শুধু খালি আপনি যদি প্রোডাক্ট লিস্টিংই দেন কিন্তু আপনি ডিসক্রিপশন দিচ্ছেন না, ইমেজের কোনো কাজ করে দিচ্ছেন না, তাহলে বাই দ্য ওয়ে আপনার কাছে কি সে আসবে? আসবে না কিন্তু। এখন ভাই একটা প্রশ্ন, আপনি যে এখন একটা কথা বললেন এখানে আরেকটা প্রশ্ন দাঁড়া গেল, হ্যাঁ সেটা হলো এই যে ইমেজ গুলো মানে হ্যাঁ একই ইমেজ কিন্তু আপনি ইউজ করছেন, আমি ইউজ করছি, আমরা যারা আছি আমরা সবাই আমরা ইউজ করব, কিছু কিছু ইমেজের ভিতরে কিন্তু একটা কোন কোন একটা কোম্পানি কিন্তু ই থাকে ভাই, আপনার ওয়াটারমার্ক থাকে বা লোগো অ্যাটাচ করা থাকে, ইন দ্যাট কেস আমরা সেটা কি করব? আরেকবার একটু কোশ্চেনটা করবেন। আমি বলি ধরে নেন আপনি ই করতেছেন কোন একটা কোম্পানির, হ্যাঁ আপনি লিস্টিং করবেন উইথ ডেসক্রিপশন। হ্যাঁ এখন এটা হচ্ছে ধরে নেন তাজনুর ভাই এই এই সার্ভিসটা দিচ্ছে, তাজনুর ভাই যে ইমেজ গুলো আপলোড করলো ওই সেম সেম ইমেজটা আমারও প্রয়োজন আছে, এখন ওই ইমেজের ভিতরে যে উনি যে একটা ওয়াটার মার্ক বা একটা লোগো যে ইউজ করছে সেটা তো রিমুভ করতে হবে না, নালে তো আমার এটা কপি কপি হয়ে গেল। কপি হয়, কিন্তু এখানে কিন্তু ইমেজটা কিন্তু ডিজাইন করে দেয় এক একজন, কিন্তু এক এক ভাবে ডিজাইন করে। কেউ একটা ইমেজ নিয়ে যায় কিন্তু তার ব্যাকগ্রাউন্ড রিমুভ করে দিয়ে কালার চেঞ্জ করে। এই কাজটাও কি মানে ওনারা করে দিবে নাকি এটা আমাদের করতে হবে? এটা এটা যদি ইমেজ যদি বায়ার যদি আপনাকে দেয় যে আমার ইমেজটা আপনাকে আপলোড করে দিতে হবে, ইমেজের ডিজাইনটা আপলোড করে দিতে, তাহলে আপনি এই সার্ভিস প্রোভাইড করলেন গ্রাফিক্স এর। কিন্তু বাই দ্য আপনি যদি গ্রাফিক্স এর না সার্ভিস প্রোভাইড করতে পারেন তাহলে তো কোনো সমস্যা নাই। সমস্যা আছে কি? কোনো কিন্তু সমস্যা নাই। আচ্ছা আচ্ছা যদি আপনি যদি ইমেজের সার্ভিসও প্রোভাইড করতে চান, যেমন আপনাকে আমি যদি ক্লিয়ার করে বলি যে আমরা কিন্তু এখানে দেখতে পারি, যান এক মিনিট হয় এরকম রাইসেল ভাই জি একটা মিনিট সময় নিতে পারি? আমাদের ক্লাস লাইভ চলতেছে, পরে একটু কথা বলি। আচ্ছা দেখেন আলেনুর ভাই, আমি যদি আপনাকে বলি যে এখানে দেখেন আই উইল ডিজাইন অ্যামাজন প্রোডাক্ট লিস্টিং ইমেজ, দেখতে পাচ্ছেন? জি এটা তো ওয়ান সার্ভিস হলো। হ্যাঁ আচ্ছা, আমি কিন্তু এটা আপনাকে, আমি কি ওয়ান সার্ভিসের কথা বলি না, আমি কিন্তু এখানে বলতেছি যে আপনি ইমেজের সার্ভিসও আপনি দিতে পারতেছেন এখানে। হুম 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 এখানে যদি আপনি যদি এখন যদি বলেন আই উইল রাইট ইউর হচ্ছে অ্যামাজন প্রোডাক্ট ডিসক্রিপশন অ্যান্ড ইমেজ লিস্টিং বা ইমেজ ডিজাইন, সার্ভিসও কিন্তু আপনি কিন্তু দিতে পারতেছেন। বুঝতে পারলাম বুঝতে পারলাম। সো আপনি কখনো টাইটেলে কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে যে দুই রকম সার্ভিস যখন আপনি উল্লেখ করবেন তখন কিন্তু এ করে কি, দেখেন আই উইল রাইট ইউর প্রফেশনাল অ্যামাজন FB প্রোডাক্ট লিস্টিং একটা। আপনি এখানে কখনো দুইটা সার্ভিস নিয়ে যখন আমরা কাজ করি তখন কিন্তু বায়ার কিন্তু আসবে। আমরা কিন্তু বায়ার কিন্তু একটা জিনিস মাথায় রাখে যে একটা পার্সন কার কাছ থেকে কিন্তু সব সার্ভিস নেওয়ার কিন্তু চেষ্টা করে, তাই না?
হ্যাঁ হ্যাঁ, মানে এক জায়গাতেই সব সেবা। এক সাথে ওরা কিন্তু আপনার কাছে আসলো যে এক জায়গায় প্রোডাক্ট লিস্ট করে নিলো, আরেক জায়গায় ডিসক্রিপশন লিখলো, আরেক জায়গায় যে ইমেজ ডিজাইন করে নিলো, এটা তার একটা হিউজ কিন্তু সময় চলে যায়, হ্যাঁ একটা হ্যাঁ হ্যাঁ ঝামেলা করা যায়। সো আসে সে একজনকে সব কাজ দিয়ে যায়, যদি হয়তো বা $10 বেশি পড়ুক বা $20 বেশি পড়ুক, কিন্তু একজনকে সব কাজ দিয়ে যাওয়ার চেষ্টা করে। ঠিক ভাই, ঠিক। সো ওকে। তাহলে এখন আমরা একটা কাজ করি, যে রিয়েল এস্টেটের পর্যায়টা আছে, ঠিক আছে? সো প্রোডাক্ট লিস্টিং এ মনে হয় যে গিগ বানানো থেকে শুরু করে আপনাদের লিস্ট করা পর্যন্ত বা রিসার্চ করা পর্যন্ত আপনাদের আর মনে হয় কোনো প্রবলেম নাই বললেই চলে। ভাই জি বলেন। প্রবলেম নাই, ঠিক আছে, আমার মনে হয় সবারই প্রবলেম নাই, বাট অনলি মানে আই হ্যাভ প্রবলেম। এখন আপনি যদি কখনো রাত, আই হ্যাভ প্রবলেম বাই দা ওয়ে, এখন আপনার যে প্রবলেম আমি বলি আই হ্যাভ প্রবলেম। সো এখন যেটা আমি বলি যে আপনাকে এটা ভিডিওটা দেখার পরে আপনি ট্রাই করে দেন, আপনি ঠিক, ট্রাই করে যদি কোনো প্রবলেম থাকে ফোন দিবেন যে ভাই এটা জায়গায় আমি এটাতে ক্লিক করতেছি বা এই জায়গায় হইতেছে না, এটার আমার কি সলিউশন দিবেন দেন, আমি কিন্তু সলিউশন তো কিন্তু দিতে রাজি আছি। কিন্তু বাই দা আপনি ট্রাই যদি না করে এসে বলেন যে আমাকে আরেকবার বলেন, তাহলে কিন্তু এটা সম্ভব না। না না, ঠিক আছে ঠিক আছে ভাই, এটা নিয়ে আমি আপনাকে রিপিট করার জন্য বলবো না, আমি দেখবো আগে ইনশাআল্লাহ। মানে আসলে আমি ক্লাসটা টোটালি মিস করছি, তো এটা আমার ফল্ট ছিল, এটা আপনার মানে ফল্ট না, এটা আমারই প্রবলেম ছিল, এবং আমি চাই না যে আপনি রিপিট করবেন, আমি এটা ফোর্স করতে পারি না, তো ঠিক মানে আই আছে, ক্যান নট ফোর্স ইউ। ওকে। তাহলে আচ্ছা, এখন আমাদের আরেকটা বিষয় হচ্ছে যে রিয়েল এস্টেট নিয়ে, তাই না? রিয়েল এস্টেটের বিষয়টা নিয়ে, যেহেতু রিয়েল এস্টেট নিয়ে ক্লাস হওয়ার কথা ছিল, হোম ওনার ইনফরমেশন থেকে শুরু করে সবকিছু, এটা নিয়ে কিন্তু একটা ক্লাস হয়েছিল, ঠিক আছে? সো এখানে কয়জন ছিল আমি জানি না ওই ক্লাসটাতে, সো দেন ওই ক্লাসটা আমি আজকে কমপ্লিট করে দিচ্ছি, একবার ফুল কমপ্লিট করে দিচ্ছি অ্যামাজনের হচ্ছে এমন রিয়েল এস্টেট হোম ওনারের ইনফরমেশন গুলো নিয়ে। সো ওকে। তো দেখেন অ্যামাজন, অ্যামাজনের জন্য না, অ্যামাজন না, সরি অ্যামাজন বলি কেন। সো ওকে, আমরা এর আগে হোম ওনার ইনফরমেশন গুলো কয়েকটি বের করছিলাম Jio.com থেকে, তাই না? মনে আছে কি Jio.com এর কথা? জি ভাই, জি ভাই মনে আছে। ওকে, Jio.com এর কথা মনে আছে। সো এই Jio.com থেকে কিন্তু আমরা কিন্তু ইনফরমেশন বের করছিলাম যে হোম ওনার ইনফরমেশন। সো এই হোম ওনার ইনফরমেশনের জন্য আমরা কোন সিটি ব্যবহার করছিলাম, যে জর্জিয়া থেকে আমরা হোমওনারের ইনফরমেশন গুলো কাট করতে নয়েজ আসতেছে ভাইয়া, নয়েজ স্টপ করে। সো এই হোমওনারের ইনফরমেশন গুলো আমরা বের করছিলাম। সো কিন্তু আমরা কিন্তু এর আগে কিন্তু দেখছি যে হোমওনারে কিন্তু ইনফরমেশন চারটা ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে অ্যাবসেন্ট ওনার, ভ্যাকেন্ট ওনার, ফরক্লোজার ওনার, প্রি ফরক্লোজার ওনার, তাই না? চারটা সেকশন নিয়ে কিন্তু আপনাদের সঙ্গে কথা বলা হয়েছে ডিটেলসে, তাই না? সো জি ভাই, জি ভাই, এই হোমওনার জি ভাই, ইনফরমেশন বা হোমওনার ইনফরমেশন বের করার জন্য কিন্তু আপনাকে মূলত কোথায় যাইতে হতো, সো বায়ার আপনাকে কিন্তু একটা অ্যাড্রেস দিবে, যে এই অ্যাড্রেসটা দিয়ে কিন্তু এই হোমওনারে হোমের ইনফরমেশন থেকে শুরু করে সবকিছু কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে, এর বাইরে কিন্তু কোনো কিছু আপনাকে দিবে না, তাই না? জি তাজনু ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই, সো মূলত এই হোমওনার থেকে আপনাকে ইনফরমেশন, তাজনু ভাই ক্লাস লাইভ চলতেছে আমাদের, ওকে। সো এই হোমওনার থেকে কিন্তু ইনফরমেশন গুলো আমাদেরকে বের করতে হবে, আমাদেরকে বায়ার কিছু নির্দিষ্ট বা নির্দিষ্ট হতে বা দেখা যাচ্ছে যে 10টা বা 20টা অথবা 50টা বা 100টা আমাদেরকে শুধু অ্যাড্রেস দিবে, সাপোজ এইরকম আমাদেরকে অ্যাড্রেস দিবে, দেন আর কোনো কিছুই দিবে না, ঠিক আছে? ওকে ভাই, যদি আপনাদেরকে যদি অ্যাড্রেস দেওয়া হয়, সো যদি অ্যাড্রেস এরকম ভাবে দেওয়া হয়, অ্যাড্রেসটাই কিন্তু আপনাকে দিবে, এর বাইরে কিন্তু আপনাকে কোনো কিছুই দিবে না। হোমওনার ইনফরমেশন বার করতে গেলে আপনাকে এরকম অ্যাড্রেসই দেওয়া হবে, দেন আর কোনো কিছুই দেওয়া হবে না। সো সেখান থেকে আপনাকে হোমওনার ইনফরমেশন বের করতে হবে। সো এই কিন্তু এটা কিন্তু আমরা যদি অ্যাড্রেস দিয়েও যদি এরকম দিই, আমরা কিন্তু গুগলে সার্চ দিয়েও কিন্তু এই সব ডিরেক্টরি সাইট থেকে কিন্তু আমি কিন্তু বের করতে পারবো, সেটা নিয়ে কিন্তু গত ক্লাসে আলোচনা হয়েছে, হয় নাই? সো এই হোমওনার, ভাই জি বলেন। হয়েছে ভাই, এগুলো বাইর করা হয়েছে, তো ওকে আপনি ঠিক করে আছে। দেন। সো এখান থেকে আমরা হচ্ছে পার্সেল নাম্বারে গেছি, পার্সেল থেকে আমরা চলে গেছি কোথায়, পার্সেল নাম্বার বা পার্সেল বা পার্সেল থেকে কিন্তু একটা জমির ডাক নাম্বার, সেটা থেকে আমরা একটা পার্সেল নাম্বার নিয়ে বা তাদের কান্ট্রি ওয়েবসাইট থেকে আমরা এই হোমওনার ইনফরমেশন গুলো কালেক্ট করছি, তাই না? অ্যাড্রেস দিয়ে হোক, জি ভাই, পার্সেল নাম্বার দিয়ে হোক, আমরা কিন্তু বের করছি। সো আজকে আমাদের এই হোমওনার ইনফরমেশন গুলো, আমরা হোমওনারের যে কন্টাক্ট ইনফরমেশন কি কি নেই ভাইয়া, হোমওনারের কন্টাক্ট ইনফরমেশন যদি নেয় নেওয়ার ভিতরে, হোমওনারের কন্টাক্ট ইনফরমেশন নেওয়ার ভিতরে বায়ার নেয় হচ্ছে হোমওনারের নাম, হোমওনারের ইমেল অ্যাড্রেস, হোমওনারের ফোন নাম্বার, আর তো বাইরে কোনো কিছু নেয় না, এটা মূলত হোমওনার ইনফরমেশন। সো এই হোমওনারের ইনফরমেশন গুলো কেন নিবে, সো এটাও কিন্তু বলে দিছি, দেন তারপর আমি একবার রিপিট করতেছি, এই হোমওনারের ইনফরমেশন গুলো কেন নিবে।
তো এই হোমানের সাথে সরাসরি একবার একটা পার্সন কন্ট্যাক্ট করার জন্য তার বাড়িতে সেল করবে, সেই জন্য সে সরাসরি কন্ট্যাক্ট করার জন্য তার সাথে তার কন্ট্যাক্ট নাম্বার গুলো নিয়ে থাকে মূলত। ওকে দেখা যাচ্ছে স্ক্রিন? হ্যালো, স্ক্রিন জি দেখা দেখা যাচ্ছে? যাচ্ছে, দেখা যাচ্ছে। এখন এখান থেকে পার্সেল নাম্বার খোঁজার জন্য আমাদেরকে যাইতে হবে, এখানে পার্সেল নাম্বারের অপশন আছে, পার্সেল নাম্বার থেকে আমাদেরকে পার্সেল নাম্বার বের করতে হবে। সিমোর ফ্যাক্ট ফিচার এটা থেকে ট্রাই করছিলেন, এখান থেকে কিন্তু পার্সেল নাম্বারটা কিন্তু আমি পেয়ে যাব, যেটাকে বলা হয় যে জমির দাগ নাম্বার বা সিরিয়াল নাম্বার। ওকে, পার্সেল নাম্বার দিয়ে কিন্তু আমি কিন্তু সার্চ করছিলাম, পার্সেল নাম্বারটা আমি আবার কপি করে নিলাম। এর মধ্যে হোম ওনার ইনফরমেশন, সো এখানে কান্ট্রি ওয়েবসাইট আছে, প্রত্যেকটা সিটির একটা করে কান্ট্রি ওয়েবসাইট আছে, সেই কান্ট্রি ওয়েবসাইট থেকে আপনি তাদের এই হোম ওনার ইনফরমেশন গুলো বের করতে পারবেন, বা যেগুলো ভূমি রিলেটেড, আমাদের যেরকম ভূমি অফিসে ভূমির ইনফরমেশন পাই সেরকম তাদের এই কান্ট্রি ওয়েবসাইট গুলোতে তাদের ভূমির তাদের হচ্ছে জমির বা হোম ওনার ইনফরমেশন গুলা সেখানে আপডেট করা থাকে। কান্ট্রি ওয়েবসাইটটা পেয়ে গেল, ভাই উপরের দিকে দেখেন, সেটাই দেখতে। ওভারভিউতে আছে, ওভারভিউ। আচ্ছা দেখতেছি এখন, ওভারভিউ নাই, কান্ট্রি ওয়েবসাইটটা আছে মূলত। ভাই আপনি যান প্রাইস এন্ড ট্যাক্স হিস্টোরি, এই জায়গায় এইখানে তো ওয়েবসাইট থাকে। এই যে কান্ট্রি ওয়েবসাইটটা পেয়েছি। জি ভাই, পুরাটা চেঞ্জ করছে নাকি? এক একটা কান্ট্রি একরকম প্ল্যাটফর্ম ভাই। হ্যাঁ, এক এক রকম কান্ট্রিতে আপনাকে এক এক রকম ভাবে কাজ করতে হবে, এটাই মূলত হচ্ছে আপনার এক একটা কান্ট্রিতে এক এক রকম ভাবে আপনাকে কাজ করতে হবে, এক এক রকম এক একটা কান্ট্রির এক এক রকম ওয়েবসাইট হবে না। তো দেখেন এখানে কিন্তু বলা হয়েছে যে প্রপার্টি অনার নেম, তাই না? প্রপার্টি অনার নেম দিয়ে আপনি এখানে সার্চ দিতে পারবেন, প্রপার্টি লোকেশন দিয়ে আপনি এখানে সার্চ দিতে পারবেন, স্ট্রিট অ্যাড্রেস দেন হাউস নাম্বার, এখানে এটা দিয়ে আপনি সার্চ করতে পারবেন। আর এখানে মূলত আরেকটা আইডেন্টিটি বা পার্সেল নাম্বার, আমি যে পার্সেল নাম্বারটা কালেক্ট করলাম সেই পার্সেল নাম্বারটা এখানে দিয়েও কিন্তু আমি সার্চ করতে পারি। দেখেন পার্সেল নাম্বার দিয়ে ইনফরমেশন চলে আসছে এখানে, জি ভাই, বর্তমানে এই বাড়িটা কিন্তু কতবার সেল হয়েছে, কোন অ্যাড্রেস, সবকিছু কিন্তু দেওয়া আছে। তো এখানে আপনি পার্সেল নাম্বার এটা দিয়ে আপনি এই ইনফরমেশনে চলে গেলেন, যার পর দেখেন এই ইনফরমেশনে কিন্তু তার কিন্তু পুরো কিন্তু ইনফরমেশন, তার নাম থেকে শুরু করে কিন্তু সবকিছুই চলে আসছে। এই যে এটা তার হচ্ছে নাম, সে বাড়ির মালিক এখন বর্তমানে, ঠিক আছে? তো এটা কিন্তু জি ভাই, যেহেতু আমরা কিন্তু এতদূর পর্যন্ত কিন্তু যাইতে পারি, তাই না? কিন্তু এখন জি ভাইয়া, হ্যালো, ভাই চালাই যান। ওকে, তারপরে কিন্তু এখন কিন্তু আমাকে কিন্তু এই পার্সোনাল ইনফরমেশন, এতক্ষণ তো আমরা এই পর্যন্ত তো করছি, তাই না? এই পর্যন্ত কিন্তু আমরা যাইতে পারি, কান্ট্রি ওয়েবসাইট পর্যন্ত কিন্তু আমরা যাইতে পারি, তাই না? কান্ট্রি ওয়েবসাইটটা পর্যন্ত কিন্তু আমরা যাইতে পারি, দেন কান্ট্রি ওয়েবসাইটে যে আমরা পার্সোনাল ইনফরমেশন বের করি, কিন্তু বাই দ্য ওয়ে কিন্তু তার কিন্তু ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস কিন্তু আমরা কিন্তু বের করতে পারি না, আমাদেরকে এখন এটাই বের করতে হবে, তাই না? সো মূলত এখন এই পার্সনটার পুরো ইনফরমেশনটা আমি কপি করে নিলাম। পুরো ইনফরমেশনটা কপি করে নিলাম,
একটু চেষ্টা করে যে ইনফরমেশনটা পুরাটাই দেওয়ার জন্য। একটু গুগল সার্চ দেখি পাওয়া যায় কিনা এর ইনফরমেশনটা। প্রপার্টি অনার যদি না পাই আরেকটা ওয়ে আছে, আমি গুগল একবার সরাসরি সার্চ করলাম, কিন্তু গুগলে তো সার্চ করে হয়তো পাইলাম না, কিন্তু মূলত আরেকটা ওয়ে আছে, সেই ওয়েটাতে একটু যাইতেছি। দাঁড়ান, আচ্ছা এখন ইনফরমেশন বের করার জন্য আমরা ইউপিআই সাইটটারও সাহায্য নিতে পারি, কারণ ইউরো পেজে কিন্তু পার্সোনাল কন্টাক্ট ইনফরমেশন গুলো দিয়ে থাকে, ঠিক আছে? সো আমরা ইউরো পেজেরও সাহায্য নিতে পারি এখান থেকে। সো ইউরো পেজে ভাই সাহায্য নেওয়ার জন্য, জি এক মিনিট, জি ভাই বলে। আচ্ছা আপনি এখন যেটা করছেন, আপনি কি এই বাড়িটার কারেন্ট যে মালিক হ্যাঁ আপনি তাকে খুঁজছেন তাই না? হ্যাঁ, তার এখন কন্টাক্ট ইনফরমেশনটা খুঁজতেছি আমি বর্তমানে। এখন তার কন্টাক্ট ইনফরমেশন কি কি, তার ইমেল অ্যাড্রেস এন্ড ফোন নাম্বারটা আমি খুঁজতেছি এখন, কারণ এই দুইটা হলেই তাহলে আমি একটা কি একটা বাড়ির পুরো কন্টাক্ট ইনফরমেশনটা পেয়ে গেলাম, ঠিক আছে? সো এখন এখানে দেখেন আমি ইউলো পেজে গেলাম, ইউলো পেজে এটা কিন্তু একটা ডিরেক্টরি সাইট তাই না? এখানে কিন্তু দেখেন ফাইন্ড ফোন নাম্বার আছে একটা অপশন, দেখতে পাচ্ছেন? ফাইন্ড ফাইন্ড পিপল, সরি ফাইন্ড পিপল অপশন আছে, দেখতে পাচ্ছেন? হ্যাঁ, এটাতে কিন্তু আপনাদেরকে দেখানো হয়েছে যে ফাইন্ড প্রোফাইল অপশনে কিভাবে কাজ করবে। আমার এখানে একটু নেটওয়ার্কের মনে প্রবলেম হচ্ছে, কোথা আটকাই যাইতেছে। আচ্ছা ফাইন পিপলে আমরা যাব সরাসরি এখান থেকে। ফাইন পিপলে আমরা যদি যাই, দেখেন এখানে কি বলছে যে বাই নেম তাই না, ফার্স্ট নেম লাস্ট নেম সিটি এবং স্টেট, সিটি এবং স্টেট। সো এখানে কিন্তু আমি কিন্তু নামটা কিন্তু পাইছি, নামটা পাই নাই, নামটা আমি এখান থেকে কপি করে নিলাম। এখানে ফার্স্ট নেমের ঘরে ফার্স্ট নেম দিলাম, লাস্ট নেমের ঘরে আমি লাস্ট নেমটা দিয়ে দিলাম, এবং সিটিটা বর্তমানে সিটিটা আমি এখানে কোন সিটি, সিটি এইটা, সিটিটা এখানে দিয়ে দিলাম। স্টেট জিএ, জর্জিয়াতে কাজ করছি আমি তাই না, জিএ দিলাম। তারপরে আমি এখানে সার্চ দিলাম, এখন দেখি যে পার্সেন্টটা আসে কিনা, একটু ট্রাই ইট। ওকে, এখানেও আসলো না। সো তাহলে বাই অ্যাড্রেস দিয়ে আমরা সরাসরি সার্চ সার্চ করি একবার, বাই অ্যাড্রেসে ফুল অ্যাড্রেসটা দিয়ে কিন্তু সার্চ করা যায়। অ্যাড্রেসটা স্ট্রিট অ্যাড্রেসটা তো প্রথমে দিতে হবে, স্ট্রিট অ্যাড্রেসটা এই পর্যন্ত, স্ট্রিট অ্যাড্রেসটা এখানে দিয়ে দিলাম। জিপ কোড দিয়েও সার্চ দেওয়া যাচ্ছে, জিপ কোডটা দিয়ে দিই এখানে, একবার ট্রাই করি, লাস্ট ট্রাই, স্টেট জিএ। এখানেতেও নাই তাই না? তো এখন যেহেতু নাই, তাহলে এখন আমাদের কি করতে হবে, আরো কিছু সাইট আছে যে সাইট গুলোতে আমরা গুগল থেকে সার্চ দিয়ে বের করতে পারি। তাহলে মূলত জর্জিয়া ইনফরমেশনটা পুরোটাই কপি করে নিলাম আমি, অফ দিয়ে দিই, অফ দেওয়ার পরে এখান থেকে কন্ট্যাক্ট ইনফরমেশন দিয়ে আমি সার্চ দিলাম পুরোটা বলি। এখন এখান থেকে এখন ট্রাই করতে হবে যে পার্সনের এখন এই জায়গাতেও থাকতে পারে, পার্সনের নাম সহকারে। এখন এই পার্সনের নামের জন্য আমাকে খুঁজতে হবে, এখানেও নাই, মানে এখানেও আসেন। আমার কাছে কিছু সাইট আছে ডিরেক্টরি সাইট গুলা পার্সনের ডাটা ইনফরমেশন কালেক্টের জন্য, মূলত আমার কাছে কিছু সাইট আছে, সাইট গুলা থেকে এখন আমাকে বের করতে হবে। কারণ এই সাইট গুলাতে যদি পাইতে পাইলাম, না হইলে নাই, কারণ আগে যে সাইট গুলা ছিল যেমন বিন ভেরিফাই বা জিওলো, এগুলাতে সম্পূর্ণ কিছু পেইড। দেখেন এখানেও কিন্তু বিজনেস নাম বা অ্যাড্রেস দিয়ে কিন্তু পিপল কিন্তু নাম কিন্তু বের করা যায়, আগে কিন্তু বের করা যায়। তো বাই দ্য ওয়ে এখন এগুলা সবগুলো হচ্ছে আপনার হচ্ছে রিয়া করে দিছে, আমাদের মূলত আপডেট করে দিছে। আপডেট বলতে কি রকম আপডেট, ও এটা তো যাইতে দিচ্ছে না। আপডেট বলতে কি করছে, এগুলো সম্পূর্ণ আগে ফ্রি তে ছিল, বাই দ্য ওয়ে এখন সবগুলো পেইড করছে।
এখন দেখা যাক এই সাইটে আসে কিনা। এখন এটাগুলো হচ্ছে ফ্রি সাইট, নস নট ফাউন্ড, স্টেট জিএ, জর্জিয়া, লাস্ট ট্রাই, না এটা তো নাই। ডাটা 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 ডাটা, পার্সোনাল ডাটা, পার্সোনাল ডাটা, রিয়েল এস্টেট আর নাই, কিন্তু বিন ভেরিফাই, বিন ভেরিফাই এটা একটা সাইট, এটা ডিরেক্ট সাইট, এই জায়গায় আপনি পার্সোনালি কন্টাক্ট ইনফরমেশন গুলো আপনি পাবেন, কিন্তু এটা মূলত এখন পুরাটাই আপডেট করে দিছে এরাই। সো আপডেট বলতে কি, এরা হচ্ছে এখন সবগুলো হচ্ছে এখান থেকে পার্সোনাল ইনফরমেশন গুলো, ডাটা গুলো কালেক্ট করে দিচ্ছে, দেন এর বাইরে আর কোনো কিছুই দিচ্ছে না। এখন এরা সিস্টেমটা সম্পূর্ণ কিছু চেঞ্জ করে ফেলছে। তো এটা হয়ে গেছে মূলত এখন আমাদের একটা ঝামেলা, যে আমরা আগে রিয়েল এস্টেটের হোমওনারদের ইনফরমেশন বের করতাম, এখন সম্পূর্ণ কর্নার ভিতরে আসে সবকিছু একবারে পেইড করে দিছে। এটা হয়ে গেছে আমাদের মূলত ঝামেলা এখন হোমওনারের ইনফরমেশন বের করে, কারণ হোমওনারের ইনফরমেশন দেখা যায় যে এখান থেকে একবার লাস্ট ট্রাই করতেছি বিন ভেরিফাইড। ভাই একটা হোমওনারের একটা লিডের জন্য কত কত প্রাইস নেওয়া যেতে পারে একটা বের করে দেওয়ার জন্য? একটা হোমওনারের ইনফরমেশনের জন্য $1, $1, $2, এক একটা কান্ট্রির জন্য এক একটা ভাবে আপনাকে দেখেন। বিন ভেরিফাইডে কিন্তু আপনি কিন্তু লাস্ট নেম ফার্স্ট নেম দিয়ে কিন্তু বের করতে পারবেন, কিন্তু বাই দা ওয়ে এখানে আমাদের হচ্ছে এখন পেইড করে দিচ্ছে। আগে আমরা বিন ভেরিফাইড থেকে বের করতাম হোমওনারে বিগত অনেক আগে থেকে, নাম দিয়ে সার্চ দিলাম বিন ভেরিফাইড, অনলাইন ব্যাকগ্রাউন্ড দেখি ট্রাই করি কি বলে। লাস্ট পর্যন্ত বিন ভেরিফাইড সবচেয়ে বেস্ট, এখান থেকে আপনি পার্সোনাল ইনফরমেশন গুলো বাইরে পেয়ে যেতে বা হোমওনার ইনফরমেশন গুলো পাওয়া যাওয়ার সম্ভাবনা, এটা লাস্ট ওয়ে আমাদের জন্য। স্টেট জিএ সিটি জটিল জিনিস, 100%। ম্যাচ করছে বাই দা ওয়ে, আপনাকে এখনো দেয় নাই, ঠিক আছে ভাই ম্যাচ করছে, কিন্তু বাই দা আপনাকে ইনফরমেশন এখনো দেয় নাই। দেখেন নামটা চলে আসছে, নামটা কি চলে আসছে ভাই? ওনার নামটা কিন্তু চলে আসছে, অ্যাড্রেসটা এখন আসতেছে, কিন্তু লাস্টের দিকে গিয়ে আপনাকে বলবে এটা এখন পেইড করে দেন, খুব সমস্যা হয়ে গেছে এটার। তাহলে আমরা কি করবো ভাই? হ্যাঁ তাহলে এখন এটা আপনাকে তাহলে আমরা প্রসেস গুলো দেখাইতেছি, যদি কখনো যদি পেইড নিতে পারেন তো কাজ করবেন, না হলে আমরা এটাতে অতটা ইম্পর্টেন্ট না, আমরা ক্যাশ বাইরের উপরে কাজ করব, ক্যাশ বাইরের উপরে ক্রিয়া করবো সবকিছু। ওকে ভাই, এটার লাস্ট রেজাল্ট কি হবে জানেন? আপনাকে বলবে কি আমি খুঁজে পেলাম না, না 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 খুঁজে পাইছে ভাই, বাট হাউ ক্যান ইউ বি শিওর দিস ইজ দ্য রাইট পিপল? আরে ভাই এলা গুষ্টি ডাকে, খোঁজে ঠিকই খোঁজে, শেষে কয় কি এলা মুই পাও নাই, আর লাস্টে বলবে ভেরি ই করে নাও, এটাকে তুমি আপডেট করো আমি তোমাকে দিয়ে দেবো। না এটা তো কথা, ইয়া দেখেন এখানে একা একটা জিনিস দেখেন যে বিন ফ্রি ফায়ারে কত 35,000 পিপল, এখানে প্রায় 5 লক্ষ 5 মিলিয়ন পার্সনের ডাটা এখানে আছে বিন ফ্রি ফায়ারে। বিন ফ্রি ফায়ারে এটা সবচেয়ে বেস্ট একটা সাইট আমার কাছে। লাস্ট ট্রাই টু সি ইওর রেজাল্ট, উই নিড দিস বেসিক ইনফরমেশন। ভাই ওনার বাসি আছে না ফোনে মাইকছে? না ম্যাচ করছে কিন্তু বাই দা দিচ্ছে না। বিন ভেরিফাইড আরো অনেক সাইট আছে যেগুলোতে এখন এটা মূলত এখন আমাদের সবগুলো ইয়া করছে, সমস্যা করে দিচ্ছে, যে ব্লক করে দিচ্ছে। ব্লক বলতে কি এখন পার্সোনাল ইনফরমেশন গুলো দেয় না, কিন্তু আপনারা চাইলে আপনারা এইভাবে ওয়েতে সার্চ করতে পারেন। আপনাদেরকে আমি এই একটা সাইট দিচ্ছি, এই সাইটটা থেকে আপনারা চাইলে বের করতে পারেন লাস্ট পর্যন্ত একটা সাইট। এই লাস্ট দুইটা আপনারা ফ্রিতে যদি সার্চ করতে চান বা ফ্রিতে বের করতে চান, তাহলে ইউপি আর এই সাইটটা থেকে দুইটা থেকে আপনারা বের করতে পারবেন, ইউলো ফাইন পিপল থেকে দুইটা থেকে বের করতে পারবেন। কারণ এই দুইটা থেকে আপনার দেখা যায় যে 100%-এর ভিতরে 100টার ভিতরে 30টা বের করা যায় কনফার্ম, 30টা ইনফরমেশন বের করা যায়। কিন্তু আপনাদেরকে এখন যেটা বলবো যে আমাদের হোমওনারের ক্ষেত্রে কান্ট্রি ওয়াইজে কিন্তু আপনাদের হচ্ছে একটা প্রবলেম থাকে, যে কান্ট্রি ওয়াইজ
কান্ট্রি ওয়াইজ একটা প্রবলেম থাকে, যে যদি বলে যে যে কান্ট্রি ওয়াইজটা কি রকম প্রবলেম, কান্ট্রি ওয়াইজে আপনার কিন্তু এক একটা সাইট কিন্তু এক এক রকম হয়। এর আগে একদিন আমি একটা সাইটের একটা আলাদা পাইছি, আজকে কিন্তু আরেকটা রকম, ঠিক আছে? সো এইগুলা থেকে আপনারা কি কি ইনফরমেশন গুলো কালেক্ট করতে পারবেন, জমি প্রপার্টি ভ্যালু, তারপর জমি কত শত ট্যাক্স দিছে, কোন ট্যাক্স পরিশোধ করছে কি না, সবকিছু ইনফরমেশন কিন্তু এই সাইট গুলোর ভিতরে পাবেন। হয়তো বা আপনি বাইরের সাথে যখন কন্ট্যাক্ট করবেন, বাইরকে হয়তো বা এইটুকু বলতে পারেন যে আমি ওনারের নাম দিতে পারবো, ওনারের কন্ট্যাক্ট ইনফরমেশন দিতে পারবো না, কিন্তু প্রপার্টি ভ্যালু দিতে পারবো, তার ট্যাক্স ইনফরমেশন গুলো দিতে পারবো, এভাবেও তার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। হয়তো বা তাকে এইভাবেও বলতে পারেন যে আপনি আমাকে 10টা ইনফরমেশন দিচ্ছেন, 10টা ইনফরমেশন যদি আপনাকে 5টা আমি বের করে দিতে পারবো, 5টা আমি দিতে পারবো না, এখন শিওর না। যদি আপনি যদি ইনভেস্ট করেন আরো বেশি, তাহলে হয়তো 5-10টা লিডের জন্য আপনি যদি $30 ইনভেস্ট করেন, তাহলে আপনাকে আমি আরো ভালো ইনফরমেশন দিতে পারবো। তখন আপনি হয়তো পেইড নিলেন কিছু, বা আপনি কোন সাইট থেকে থার্ড পার্টির কাছ থেকে অ্যাক্সেস নিলেন, নিয়ে কাজ করে দিলেন তাকে, ঠিক আছে? হ্যালো, জি ভাই, ঠিক আছে। তাহলে এখন হচ্ছে ঘুমানো শেষ, এখন হচ্ছে আমরা যাব কোথায়? আমরা যাব এখন হচ্ছে ক্যাশ বায়ার। ক্যাশ বায়ার থেকে আমাদের হচ্ছে ক্যাশ বায়ারটাই আমাদের ইনফরমেশনটা মেইন। আমি ক্যাশ বায়ার নিয়ে যদি আপনাদের সাথে যদি একটু কথা বলি, দেন ক্যাশ বায়ারটা হয়তো আমি ক্যাশ বায়ার নিয়ে যদি আপনাদের সাথে যদি একটু ডিটেলসে যদি বলি যে ক্যাশ বায়ারটা আসলে কি, বা রিয়েল এস্টেট ইনভেস্টরটা কি, তাই না? এটা নিয়ে যদি আলোচনা করতে যাই, তাহলে হোমওয়ার্কের কি কোনো ইনফরমেশন রকম, হোমওয়ার্ক নিয়ে কোনো আপনাদের কোনো আগে ওটাতে যাওয়ার আগে তারপর দেন বলে নিই যে হোমওয়ার্ক নিয়ে কোনো আর কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, তাহলে হোমওয়ার্কটা আমি শেষ করে দিচ্ছি একবারে। আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে হোমওয়ার্কের, যে কোয়েশ্চেনগুলো আছে, আমার একটা কোশ্চেন আছে ভাই, জি আমি ট্রাই করছিলাম বুঝছেন, হ্যাঁ কিছু কিছু সাইটে আবার ঢুকতে দেয় না, হ্যাঁ তাহলে তখন আমরা কি করব? আচ্ছা, মনে করেন আপনি ওই দাগের ওই ওয়েবসাইটে ঢুকলেন, আবার কিছু কিছু ওয়েবসাইট আছে যা আবার ঢুকতে দেয় না, হুম, তাহলে তখন আমরা কি করব? আচ্ছা, তখন আপনাদেরকে আপনাকে আমি যেটা ক্লিয়ার করে দিই, আমরা কিন্তু ইউনাইটেড স্টেটের বা গভর্নমেন্ট সাইটগুলোতে আমরা সহজে অ্যাক্সেস করতে পারি না, কারণ আমরা এক এআইপি থেকে ও তাদের ওই সাইটগুলোতে আমাদেরকে অ্যাক্সেস করতে দিবে না। এই অ্যাক্সেসের জন্য আপনাকে করতে হবে কি, আপনাকে ব্রাউজার ভিপিএন ইউজ করতে হবে। ব্রাউজার ভিপিএন যেমন আমি ইউজ করতে কি ব্রাউসি, ব্রাউসি এক্সটেনশনটা আপনি ইউজ করতে পারেন, ব্রাউসি, এই ব্রাউসিটাও আপনি এখান থেকে ইউজ করতে পারেন। এই ভিপিএনটা আপনি ইউজ করতে পারেন চাইলে, এই ব্রাউজারেও আপনি ব্রাউজারের মাধ্যমে তাদের সাইট গুলোতে আপনি অ্যাক্সেস করতে পারবেন। আপনি হয়তো এই সিটি সিলেক্ট করে দিয়ে, ঠিক আছে, সিটি সিলেক্ট করে জি ভাই, দিয়ে তাদের সাইট গুলোতে আপনি অ্যাক্সেস করতে পারবেন মূলত, তাছাড়া কোনো ওয়ে নাই বললে চলে। কারণ আপনাকে তো একটা সাইট থেকে, বা আপনি যদি সাপোজ আপনাকে যদি উদাহরণ দিই, আমরা যদি আমেরিকাতে যাই অবশ্যই কিন্তু আমাদের পাসপোর্ট লাগবে, তাই না? জি ভাই, পাসপোর্ট লাগবে, ভিসা লাগবে, তাছাড়া তো আমাদেরকে যাইতে দিবে না। সেই রকম হচ্ছে, আমরা যদি ইউনাইটেড আমেরিকার সাইটে যদি অ্যাক্সেস করতে চাই, তাহলে ওদের দেশেরই আইপি লাগবে, বাংলাদেশি আইপি দিয়ে সহজে অ্যাক্সেস করতে দেয় না। যদি অ্যাক্সেসও করতে দেয়, খুব স্লোলি ঘুরতেছে ঘুরতেছে ঘুরতেছে, সে ঘুরতেছে করা শেষ হয় না, ওই রকম অবস্থা ভাই। হ্যাঁ। সো এর জন্য আপনাকে এই ব্রাউজার ভিপিএনটা আপনাকে ইউজ করলে দেন সবচেয়ে পরিমাণ আপনার সলভটা হয়ে যাবে। এখানে ব্রাউজার ইভেন্টটা ওপেন করে দিয়ে আপনি কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। সো এখানে কান্ট্রিটা সিলেক্ট করে দেওয়ার জন্য আপনি যদি, আমি যদি ব্রাউজারতে যাই, সো দেখেন এখানে আমাকে ওপেন এর অপশন একটা বলবে, ওয়েট, এরকম আপনার এক্সটেনশনটা আসবে, এখানে গিয়ে আপনাকে এটা সিলেক্ট করে দিতে হবে, কান্ট্রিটা সিলেক্ট করে দিবে, কোথায় কাজ করবেন এটা পুরোটা ব্রাউজারের উপর নির্ভর করবে। আপনি যদি বলেন নেদারল্যান্ড কান্ট্রি দিবেন, এখানে কয়েকটা কান্ট্রি ফ্রিতে দিবে, দেখেন এই যে নেদারল্যান্ড, সিঙ্গাপুর, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেট, এই কটা ফ্রিতে, আর নিচের গুলা সবগুলা পেইড, সবগুলো পেইড। আপনি ইউনাইটেড স্টেট যদি না, ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিবেন, তারপরে টপ করে দিলেন, শেষ স্টোরি। আর ওইটুকুই? হ্যাঁ, এইটুকুই, এইটুকু দেওয়ার পরে এটা শুধু যে ব্রাউজারটাতে আপনি কাজ করবেন সেই ব্রাউজারটাতে আপনার একটা সিলেকশন হয়ে যাবে, ঠিক আছে? ওকে, জি ভাই, জি ভাই। ওকে, তাহলে আলিনুর ভাই, আপনার কোনো কোশ্চেন আছে, বা নাজমিন আপু বা নাজমিন সুলতানা, যা আপনাদের কি কোনো কোশ্চেন আছে হোম ওয়ার্ক নিয়ে?
যদি না থাকে তাহলে নেক্সট পার্টের দিকে আমরা একটু আগানোর চেষ্টা করবো তাহলে। হ্যালো হ্যালো, না ভাই আপাতত কোশ্চেন নেই। ও আচ্ছা, না একটু ভিডিও হচ্ছে, একটু হ্যাঁ হচ্ছে হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ ওকে ঠিক আছে। কেউ স্ক্রিন কি শেয়ার দিচ্ছেন নাকি? আচ্ছা এক মিনিট, আমি তাহলে আসতেছি, এক মিনিট জাস্ট। ওকে, এবারে আমরা তাহলে যাব হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টর এবং ক্যাশ বায়ার নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব। আমি কিন্তু আপনাদেরকে বলছি যে রিয়েল এস্টেট ইনভেস্টর এবং ক্যাশ বায়ারে কিন্তু অনেক চাহিদা ফাইবারে। গিগ সংখ্যা ছিল 300, সেই জায়গায় এখন চলে আসছে কত যদি আমরা যদি একটু একটু রিসার্চ করি। আপনাদের কিন্তু রিয়েল এস্টেট গিগ বানানোর কথা কিন্তু বলছিলাম, আমি বলি নাই? হ্যালো জি ভাই, জি ভাই, ওকে দেখেন রিয়েল এস্টেট ক্যাশ বায়ার লিখে যখন আমি সার্চ করলাম গিগ সংখ্যা কত আসছে, দেখেন তো এখানে প্রায় আসছে হচ্ছে আপনার 686টা, তাই না? 686টা এখানে কিন্তু চলে আসছে গিগ। এখানে কিন্তু প্রত্যেকের কিন্তু সেল কিন্তু মোটামুটি ভালোই আছে, তাই না? এগুলো কিন্তু প্রত্যেককে দেখতে গেলে আমার পরিচিত গিগ গুলাই কিন্তু সব প্রায় এখানে রিয়েল এস্টেটের প্রায় 40 থেকে 50টা গিগই আমার পরিচিত গিগ। সুনিজেরও গিগ আছে রিয়েল এস্টেটের। আচ্ছা রিয়েল এস্টেট নিয়ে যদি আপনাদের সঙ্গে একটু আলোচনা করি তাহলে আচ্ছা শান্তা নাই মনে হয় আর। আচ্ছা রিয়েল এস্টেট অ্যাক্টিভ ক্যাশ ভ্যালু, এখানে মূলত এটা নিয়ে আমরা একটু দেখে নেই যে তাদের গিগে কি কি সার্ভিস প্রোভাইড করে। রিয়েল এস্টেট ক্যাশ বার বা অ্যাক্টিভ ক্যাশ বার নিয়ে তারা কি কি সার্ভিস প্রোভাইড করে থাকে। দেখেন তারা হচ্ছে রিয়েল এস্টেট ক্যাশ বার কি করে, ফুল নেম দিয়ে থাকে, কমপ্লিট ইউর মেলিং অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস, প্রপার্টি কমপ্লিট অ্যাড্রেস, তাই না? এগুলাই কিন্তু তারা কিন্তু রিয়েল এস্টেট সার্ভিসে কিন্তু দিয়ে থাকে। রিয়েল এস্টেট ক্যাশ বার নিয়ে যদি যাই, এখানে আমি যদি রিয়েল এস্টেট ক্যাশ বার নিয়ে রিয়েল এস্টেট স্ক্রিপ্ট দেখি, ওকে এই যে দেখেন রিয়েল এস্টেট টুডেস দ্য রিয়েল এস্টেট লিড জেনারেশন আর টপ পপুলার সার্ভিস ইন ফাইবার। তোমার পপুলার খুবই, এই সার্ভিসটা খুবই পপুলার রিয়েল এস্টেটে, রিয়েল এস্টেটের খুবই সার্ভিস এটা পপুলার। সো আমরা কি শিখলাম যে এখন আমরা হচ্ছে হোম ওনার মেলিং অ্যাড্রেস বা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস বা প্রপার্টি ভ্যালু ইটিসি সম্পর্কে কিন্তু তথ্যগুলো নিতে পারলাম, তাই না? এগুলা কিভাবে বের করে সেটা কিন্তু শিখছি, তাই না? হ্যালো হ্যালো,
জি ভাই জি ভাই ইয়েস ব্রাদার সেটা কিন্তু শিখছি, কিন্তু বর্তমানে এখন হচ্ছে ক্যাশ বার এবং ইনভেস্টর বা রিয়েল এস্টেট এজেন্টস লিড সামিট ডিমান্ড। সো ক্যাশ বার বা ইনভেস্টর বা রিয়েল এস্টেট এজেন্ট এইগুলা মূলত কি, এটা নিয়ে আমরা হয়তো একটু ডিসকাস করব যে ক্যাশ বার মূলত কাদেরকে বলা হয় বা ইনভেস্টর কাদেরকে বলা হয় বা রিয়েল এস্টেট এজেন্ট কাদেরকে বলা হয়, এটা নিয়ে আপনাদেরকে আমি ডিসকাস করব। সো রিয়েল এস্টেট এজেন্ট যদি আপনি যদি সার্ভিস যদি শেয়ার করেন, যে রিয়েল এস্টেট এজেন্ট নিয়ে, রিয়েল এস্টেট এজেন্ট এজেন্ট কারা এটা তো কিন্তু জানেন না, জানেন না এজেন্ট কিন্তু আমাদের, যেহেতু বাংলাদেশে কিন্তু খাঁটি কথাই বলা হয় যে তাদেরকে দালাল দালাল বলা হয়, এটা তো জানেন। দাঁড়ান অফিস থেকে এক মিনিট ফোন করছে। রিয়েল এস্টেট এজেন্ট, সো আমরা তিনটা এখানে, রিয়েল এস্টেট ইনভেস্টর, রিয়েল এস্টেট এজেন্ট এবং রিয়েল এস্টেট ক্যাশ বার, তাই না? রিয়েল এস্টেট এজেন্ট নিয়ে যদি আপনাদের সাথে ডিসকাস করি, এজেন্ট কারা, এজেন্ট মূলত দালাল, তাদেরকে আমরা কিভাবে খুঁজে বের করবো? যদি আপনাদেরকে বলা হয় যে আমার রিয়েল এস্টেট এজেন্টের ইনফরমেশন লাগবে, তাহলে আপনি কিন্তু যে কোনো সিটি থেকে কিন্তু খুঁজে দিতে পারবেন রিয়েল এস্টেট এজেন্টদের। সো কোথা থেকে খুঁজে দিতে পারবেন? আপনি লিঙ্কডইনের সাপোর্ট নিতে পারবেন, লিঙ্কডইন থেকেও আপনি রিয়েল এস্টেট এজেন্টের ইনফরমেশন বের করে দিতে পারবেন। সো এই যে যদি আপনাদেরকে আমি যদি দেখাই রিয়েল এস্টেট এজেন্ট নিয়ে, যদি সার্চ করেন রিয়েল এস্টেট এজেন্টের প্রয়োজন, রিয়েল এস্টেট এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট নিয়ে যদি দেখা যাচ্ছে ভাই স্ক্রিন, হ্যালো, জি ভাই দেখা যাচ্ছে, রিয়েল এস্টেট এজেন্ট নিয়ে যদি আপনাদেরকে যদি আমি যদি দেখাই, দেখেন রিয়েল এস্টেট এজেন্ট কিন্তু এখানে অনেক চলে আসছে। সো আপনি এখানে কি ধরনের পিপল, আমি পিপলকে চাচ্ছি কোন সিটি থেকে, সেই সিটিটা আপনি এখানে সিলেক্ট করে দিলে কিন্তু আপনি এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন। দেখেন এগুলো কিন্তু সবগুলো কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট, পুরো ইউএসএ এগুলো হচ্ছে মূলত এজেন্ট, রিয়েল এস্টেট এজেন্ট, তাই না? এরা কিন্তু রিয়েল এস্টেট এজেন্ট বা রিয়েলটর বা এদেরকে এটাই বলা হয় দালালদের। এরা মূলত হচ্ছে রিয়েল রিয়েল এস্টেট এজেন্টদের। যদি আপনার কোনো অর্ডার আসে, সো আপনি এই সাইট থেকেও খুঁজে পাবেন। আপনাদেরকে আমি আরেকটা রিয়েল এস্টেট এজেন্টদের খুঁজে বের করার জন্য আমি আরেকটা ডিরেক্টরি সাইট দিচ্ছি, এই ডিরেক্টরি সাইট থেকেও আপনি এদের ইনফরমেশন গুলো বের করতে পারবেন। এটা মূলত হচ্ছে রিয়েল এস্টেট এজেন্টদের ইনফরমেশন, এখানে আরো ভালোভাবে ডিটেলসে থাকে প্রত্যেকটা সিটির। সো আমি লিঙ্কটা দিয়ে দিলাম, এই লিঙ্কটা সেভ করে রেখে দেন রিয়েল এস্টেট এজেন্টদের ইনফরমেশন বের করার কাজে। এটা সবচেয়ে ভালো একটা সাইট আমার কাছে, বেস্ট, আমি এটা থেকে রিয়েল এস্টেট এজেন্টের ইনফরমেশন বের করি, ঠিক আছে? রিয়েল এস্টেট এজেন্টের ইনফরমেশন। সো রিয়েল এস্টেট এজেন্ট যারা, এজেন্টের হিসেব তোমরা জানি, কিন্তু মূলত সবচাইতে বেস্ট সার্ভিস সেল হয়ে থাকে ক্যাশ বার আর ইনভেস্টর, ক্যাশ বায়ার আর ইনভেস্টর। ক্যাশ বার মূলত কারাই, ক্যাশ বার মূলত হচ্ছে যারা নগদ ক্রেতা, তাই না? তাজমু ভাই, হ্যালো ভাই, হ্যালো ভাই, হ্যালো 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 হ্যালো, কই আপনি? ও তাহলে 4টার দিকে আসেন ক্লাসে, আমি তাহলে লিভ নিবো 4টার দিকে, 4:30টার দিকে আপনি আসেন তাহলে। ও ও আচ্ছা, না ঠিক আছে, আচ্ছা ওকে, সরি ভাইয়া। নগদ ক্রেতা, সো নগদ ক্রেতা এবং ইনভেস্টর মানে কি, যারা ইনভেস্ট করে থাকে, তাই না? আলিনুর ভাই আছেন? হ্যালো, আসি ভাই। ওকে, নগদ ক্রেতা এবং ইনভেস্টর দুটা কিন্তু প্রায় দেখতে গেলে কিন্তু সেমই বোঝা যাইতেছে, তাই না?
নগদ ক্রেতারাও কিন্তু ইনভেস্ট করে, ইনভেস্টররাও কিন্তু ইনভেস্ট করে, তাই না? মূলত যাদের নগদ ক্রেতা, নগদ ক্রেতা বলতে যারা হচ্ছে ক্রেতা বা নগদ ক্রেতা, এরা মূলত কারা? সো আপনি একটা রিয়েল এস্টেট নগদ ক্রেতা, সো আপনি একটা বাড়ি বাড়ি সেল করবেন, তাই না? বাড়ি সেল করার সময় কিন্তু যারা হচ্ছে বাড়িটা মূলত কিনবে, সো বাড়িটা মূলত কিন্তু কারাই কিনবে? যাদের টাকা আছে তারাই তো কিনবে, তাই না? যাদের বাড়িটা আছে তারাই মূলত কিনবে। এটা কেনার জন্য কিন্তু বিভিন্ন কিন্তু ইন্ডিয়া থাকে, যারা হচ্ছে মূলত ক্যাশ বায়ার থাকে। এই ক্যাশ বায়াররা কিন্তু মূলত এইসব বাড়িগুলা কিনে নেয় যাদের নগদ ক্রেতা আছে। সো এই ক্যাশ বায়ার গুলা কারাই? এই ক্যাশ বায়ার গুলা কারাই? কারণ আপনি যেহেতু বাড়ির বিজনেস করেন, সো আপনার কাছে তো এটাকে বলা হয় যে আপনি যে কোনো বাড়ি কেনার জন্য তো আপনি ইনভেস্ট করবেন, তাই না? সো আমরা ক্যাশ বায়ার মূলত হয়তো বা যেভাবে খুঁজে বের করি যে ক্যাশ বায়ার বের করার জন্য আমরা কিছু ডিরেক্টরি সাইটের ইনফরমেশন নেই, লিঙ্কডইন এর ইনফরমেশন নিয়ে থাকি, লিঙ্কডইন থেকেও আমরা এই নগদ ক্রেতাদের ইনফরমেশন গুলা বের করে থাকি। সো আপনি চাইলে রিয়েল এস্টেট ইনভেস্টর গুলো আপনি লিঙ্ক, রিয়েল এস্টেট ক্যাশ বায়ার বা রিয়েল এস্টেট ইনভেস্টর আপনি এই লিঙ্কডইন থেকে দিতে পারবেন। সো কিভাবে দিবেন? আপনি যদি রিয়েল এস্টেট ইনভেস্টর লিখে যদি এখানে সার্চ করেন, রিয়েল এস্টেট ইনভেস্টর লিখেও যদি সার্চ করেন ইন ইউএসএ, ইউএসএ রিয়েল এস্টেট ইনভেস্টর ইন ইউএস, দেখেন যারা ইনভেস্টর তাদের ইনফরমেশন এখানে আসে নাই আমার, দেখেন তো যারা রিয়েল এস্টেট ইনভেস্টর তারাই কিন্তু এখানে চলে আসছে, আসে নাই? হ্যালো, পুরা ইউনাইটেড স্টেট মিলে লিঙ্কডইন আমাকে শো করাতেছে যে 23,000 ইনভেস্টর আছে, কিন্তু এরকম আরো অনেক ডিরেক্ট সাইট এবং পেইড সাইট আছে যেগুলোতে রিয়েল এস্টেট ইনভেস্টর বা ক্যাশ বায়ার ইনফরমেশন পাওয়া যায়। ক্যাশ বায়ার মূলত কারাই? এটা আপনাকে বুঝতে হবে যে ক্যাশ বায়ার কারা। একটা কোম্পানি, একটা কোম্পানির ক্যাশ বায়ার, একটা একটা কোম্পানি যদি বাড়ি কেনার যদি ইয়া করে, যে সাপোজ আপনি বাড়ি কিনবেন, তাই না? সো আপনার কোম্পানি এই বাড়িগুলো কিনে কারে? বিভিন্ন রিয়েল এস্টেট ইন রিয়েল এস্টেট বা রিয়েল এস্টেট যারা ইন্ডাস্ট্রি আছে বা রিয়েল এস্টেট কোম্পানি যেগুলো আছে সেগুলো তো মূলত বাড়ি কিনে, তাই না? বাড়ি কিনে সেখানে তারা ইনভেস্ট করে বা নগদ ক্রেতা কাদের থেকে, এই ধরনের কোম্পানি দিতে থাকে। তাই বোঝা যাইতেছে কি? না বুঝলে একটু কোশ্চিন করেন, আপনি যদি না বুঝেন আপনি কেউ তো কথাই বলেন না। আমি মনে বুঝাতে পারতেছি কি পারতেছি না, যদি কাইন্ডলি একটু হ্যাঁ যদি বলেন, তো কোশ্চেন করেন মাঝে, তাহলে দিন আমি তোমার বোঝানোর চেষ্টা করবো। ঠিক আছে ভাই, বুঝতে পারতেছি, আপনি করেন। আচ্ছা ঠিক আছে, আমি যদি বুঝতেই পারেন তাহলে। আচ্ছা বলেন, আমি এখানে কাকে বলবো? ওকে শামীম হোসেন ভাই, রিয়েল এস্টেট ক্যাশ বার এবং ইনভেস্টরের মধ্যে পার্থক্য কি বলেন? হ্যালো ভাই, আমি ক্লাসে 3টার দিকে জয়েন করছি ভাই, আমি আপনাকে বলছিলাম যে রেকর্ড হচ্ছে নাকি, জিজ্ঞেস করেছিলাম ভাই। আচ্ছা শামীমের পরিবর্তে আমি উত্তর দিই ভাই, আমি যেহেতু অনেকদিন ধরে। হ্যাঁ অবশ্যই বলে ভাই, আমার আন্ডারস্ট্যান্ডিং থেকে বলছে যে ক্যাশ বায়ার মানে হচ্ছে যে নগদ টাকা দিয়ে যারা বাড়ি কেনে। হ্যাঁ, আর এখানে যেটা ইনভেস্ট বলতেছেন এমনও হতে পারে যে আপনারও টাকা আছে আমারও টাকা আছে, আমরা দুজন মিলে একটা বাড়ি কিনতে পারি, এখানে আমি টাকাটা খাটাচ্ছি, ইনভেস্টর আমি টাকা লগ্নি করছি। হ্যাঁ রাইট, সো ইনভেস্ট ইনভেস্টর বা ক্যাশ বায়ার মূলত করে কি? এরা কিন্তু মূলত বাড়ির বিজনেস, এরা তো মনে করেন একটা কোম্পানি, তাই না? আমি যেটা বলি যে একটা কোম্পানি, এই কোম্পানি যারা ক্যাশ বায়ার কারা থাকে? ক্যাশ বায়ার কিন্তু মূলত মালিকের সিগনেচার ছাড়া তো আর হয় না, হয় কি ভাই? সেটা কিন্তু হয় না, তাই না? সো এরাই মূলত হচ্ছে ইনভেস্ট করে বাড়িটাকে সম্পূর্ণ, বাড়িটা কিনে নিয়ে বাড়িটাকে হয়তো বা দেখা যায় যে রং করছে বা কোনো জায়গায় ভাঙা থাকে, সেটা ঠিক মেরামত করে সে বাড়িটাকে আবার তারা পুনরায় সেল করতেছে। তাহলে কি করতেছে? ওইখানে মূলত ইনভেস্ট করতেছে, নগদ টাকাতে বাড়ি কিনে সেখানে ইনভেস্ট করতেছে। কারণ ইনভেস্টর হিসেবে আপনি এই রিয়েল এস্টেট ইনভেস্টর বা ক্যাশ বার আপনি এই লিঙ্কডইন থেকেও দিতে পারেন, কিন্তু বর্তমানে বলতে গেলে যে লিঙ্কডইন থেকে যে আমরা যে ইনফরমেশন গুলো দিচ্ছিলাম সেই ইনফরমেশন গুলো অনেক ভালো ছিল। কারণ এখন অনেক আসছে যে ওই রিয়েল এস্টেট ইনভেস্টর, রিয়েল এস্টেট ইনভেস্টরের জন্য এখন হচ্ছে মূলত আপনার ইনফরমেশন গুলো খুবই খারাপ হয়ে গেছে, খুবই খারাপ হয়ে গেছে বলতে কি, এখন মনে করেন জগা খিচুড়ি হয়ে গেছে। এজেন্ট ও রিয়েল এস্টেট, একটা এজেন্ট ও লিখে দেখছে যে রিয়েল এস্টেট ইনভেস্টর, সে জগা খিচুড়ি গেছে। কারণ এই কারণে এখন লিঙ্কডইন থেকে সবাই ইনফরমেশন গুলো নিতে চায় না, এই জন্য বিভিন্ন এই যে জুম ইনফো বা বিভিন্ন কোম্পানি থেকে ইনফরমেশন গুলা বা বিভিন্ন ডিরেক্টর সাইট থেকে এই রিয়েল এস্টেট ক্যাশ বা ইনফরমেশন গুলো কিনে নিতে হয়। কিন্তু সবচেয়ে বেশি পরিমাণ আপনি রিয়েল, আপনি যদি লিঙ্কডইন থেকে যদি দেন রিয়েল এস্টেট ইনভেস্টর বা ক্যাশ বা ইনফরমেশন, এটা কোনোই সমস্যা হবে না, কোনো সমস্যা হয় না। আর রিয়েল এস্টেটের যদি কেউ যদি ক্যাশ বায়ার কোনো কাজ পান, সো আমারে নক করেন, আমার কাছে ইউনাইটেড স্টেটের প্রায় 3/2 সিটি কাজ করা আছে, যখন লাগবে নক করে পেয়ে যাবে। তাহলে কি ভাই বিষয়টা কেমন দাঁড়াবে, মানে 50-50 নাকি? না কোনোই 50, আর কোনোই 50 না,
আচ্ছা আচ্ছা সো আপনার যদি মনে হয় যে আমার দ্বারা আপনার হেল্প হচ্ছে নিয়ে নেবেন, কারণ আমার ইনফরমেশন গুলো এরকমই তো থাকবে তাই না? তাহলে তো ভালো হয় না ভাই যে আপনি আমাকে কিছু না আমি এখন দেবো না, দিয়েই দেন। না এখন আমি দিয়ে দেবো না, আপনার যখন লাগবে আপনি বলবেন আমাকে এই সিটি, আমি এই সিটিটা দিয়ে দেবো আপনাকে। কারণ এটা এখন মূলত আপনাকে বলি যে ভাই আমার নিজের উপরে বিশ্বাস নেই, আপনাকে আমি দিচ্ছি, আপনি এটা দেখা যাচ্ছে আরেকজন স্টুডেন্টের কাছে সেল করে খাচ্ছেন, সো ভাই দয়া আমি করে, এটা হতে পারে, এটা অসম্ভব কিছু না। আপনার লাগবে আপনি আমাকে নক করবেন, কোন সিটি লাগবে আমি দিয়ে দিচ্ছি আপনাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে আপনাকে আমি গিগ দিয়েই দেখাই দেবো যে হ্যাঁ আমার আই হ্যাভ অর্ডার। দিয়ে আপনার আপনি অর্ডার আসছে আপনি আমাকে বলবেন যে ভাই এই অর্ডার আসছে, এই অর্ডারটা আমি কিভাবে করব, আপনি দেন হেল্প নেবেন। আপনি রিয়েল এস্টেট ক্যাশ বার রিলেটেড একটা গিগ আপনি পেস্ট করেন, পাবলিশ করেন, রিয়েল এস্টেট ক্যাশ বার খুবই চাহিদা, খুবই চাহিদা সার্ভিস রিয়েল এস্টেটের, খুবই চাহিদা। দেন এটা বোঝানোর মতো আর কোনো কিছুই নাই। দেন আরো যদি যখন কাজটা পাবে তখন আরো কাজটা যখন করবে তখন আরো ভালোভাবে বুঝবে। ভাই এখন একটা কথা বলেন, হ্যাঁ বলেন, রিয়েল এস্টেট ইনভেস্টরের জন্য মেইনলি কোন কোন ইনফরমেশন লাগে? একটা হচ্ছে নাম লাগে, হ্যাঁ তার হচ্ছে কন্ট্রাক্ট অ্যাড্রেস লাগে, আর কি লাগে? জি এখন আমি বলি একটা রিয়েল এস্টেট ইনভেস্টরের জন্য আপনার প্রয়োজন পড়ে, আচ্ছা আমি শীতটাই দেখাই সবচেয়ে বলেন বেস্ট হয় তাই না? সবচেয়ে ভালো, হ্যাঁ ওয়েট আমি শীতটাই দেখাই আপনাকে। শীতটা যদি দেখেন তাহলে সবচেয়ে পরিমাণ বেস্ট হবে। ওকে দেখা যাচ্ছে আমার এখানে স্ক্রিনটা, হ্যালো হ্যালো, জি ভাই দেখা যাচ্ছে। ওকে জি, রিয়েল এস্টেট কাজ করার সময় আমাকে কি কি বিষয়গুলো কি কি ইনফরমেশন গুলো দিতে হয় সেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে কোন কোন ইনফরমেশনটা দিতে হয়। সো যদি আমি বলি যে, কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন যে আপনারা ক্যাশ বায়ার বা রিয়েল এস্টেট ইনভেস্টর এদের ইনফরমেশনটা আপনি কাইন্ডলি ইউনাইটেড স্টেটের পার্সনদেরকে দেওয়ার চেষ্টা করবেন, কারণ কানাডা বা অস্ট্রেলিয়া বা জার্মান এদের ইনফরমেশন যদি আপনাকে বলে আপনি কিন্তু দিতে পারবেন না। আমরা শুধু ইউনাইটেড স্টেটের ফুল ফিল আপটা আমরা পেয়ে থাকি। দেখেন আমরা রিয়েল এস্টেট ইনফরমেশন গুলো কি কি দিতে পারি, ফার্স্ট নেম, এটা ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, ফোন নাম্বার 1 এবং ফোন নাম্বার 2, এটা তো এরিয়া, ফোন নাম্বার 1 এবং ফোন নাম্বারটা 2, এটা মূলত কি বোঝাইতেছে সেটা জানেন? এটা হচ্ছে পার্সোনাল নাম্বার, ফোন নাম্বার এটা যেটা দেখতেছেন এটা মূলত কোম্পানির ফোন নাম্বার, ঠিক আছে, এটা ওই কোম্পানির ফোন নাম্বার। আর এটা মূলত হচ্ছে আপনার ওনার পার্সোনাল নাম্বার, এই জন্য কন্ট্যাক্ট নাম্বার 1 এবং 2 দেওয়ার চেষ্টা করবেন অলওয়েজ, ঠিক আছে ভাই? ওয়ানে কি এটা এটা সবসময় বোঝায় যে কোম্পানি, এটা কি সবাই হ্যাঁ বোঝে? হ্যাঁ এটা সবাই বোঝে, এটা আপনাকে এক্সট্রা করে বুঝাই দিতে হয় না। ফোন নাম্বার আচ্ছা আচ্ছা ফোন নাম্বার গুড, তো এটা আপনাকে বুঝাই দিতে হয় না। আর যদি মনে হয় না যে আমি এভাবে দিব না, সো আপনি চাইলে এভাবে এটা একটা শীট আপনি একটা ইয়া নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে তো ফোন নাম্বার 1 2 আমরা এইভাবেই দিই, প্রায় শীটটা সাজাই এইভাবে আমরা দিই, কিন্তু বেশি লিড নেয় না, আপনার 50টা থেকে 100টা করে লিড নেয়, 50টা 100টা এর উপর বেশি লিড নেয় না। আপনাকে বেশিরভাগ সময়টা থেকে আপনাকে জিপ কোড দেওয়া হয়, জিপ কোড বা এরিয়া কোড দিয়ে আপনাকে খুঁজে বের করতে হবে। সো মূলত এই ক্যাশ বায়ারদের ইনফরমেশন, সো এটাতে কিন্তু হিউজ পরিমাণ সেল হয়ে থাকে। সো ক্যাশ বায়ার রিলেটেড আপনারা যদি একটু রিলেটেড গেক গিক যদি ইউজ করেন তাহলে দেন মোটামুটি ভালো একটা রেজাল্ট আপনারা পাবেন, আমার যেটা মনে হয় যে সার্ভিস। জি 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 বলেন আপু। ভাইয়া দেখা গেল যে আমার হচ্ছে রিয়েল এস্টেট এর ক্যাশ বার নিয়ে একটা অর্ডার আসলো, আমি সেখানে 100টা লিড দিলাম, এখন যদি 2 দিন পর আমার আরো একটা অর্ডার আসে যে সেম ইনফরমেশন লাগে, তাহলে কি আমি ওই শীটটাই কি আবার দিতে পারবো? হ্যাঁ অবশ্যই দিতে পারবেন, অবশ্যই দিতে পারবেন। সেক্ষেত্রে আমার কোনো না না এখানে কোনো পরিশ্রম না, আমাকে এখানে দেখেন আমার এখানে যতগুলো শীট দেখতেছেন এই সিটিগুলো দেখতেছেন না আপনি, হ্যাঁ এইগুলা, তারপর এখানে আরো কিছু আছে, এইগুলা দিয়ে মূলত আমার বিজনেস চলে, আমাকে মনে করেন নেক্সট আগে আমাকে বের করতে হয় না। এইগুলা দিয়ে মনে করেন আমি সেই প্রায় 2 বছর ধরে এইগুলাই সার্ভিস দিচ্ছি,
আমাকে এক্সট্রা করে আর কোনো কিছু দিতে হচ্ছে না। সো আমাকে এসে বললো যে ইউনাইটেড স্টেটের ক্যাশ বার লাগবে, আমাকে কোনো সিটি এরিয়া দেয় নাই, তাই না? তাহলে তো আমি এখান থেকে যে কোনো একটা সিটির তো ক্যাশ বার দিলেই তো হচ্ছে। হ্যাঁ, তাহলে তো আমাকে কাজ করতে হচ্ছে না, কিন্তু আমি টাইম মতো সাবমিট করলে আমি তো পেমেন্টটা পাচ্ছি। হ্যাঁ, পেমেন্টটা পাচ্ছেন আপনি ওই সিটি, কারণ দেখা যায় যে সবচাইতে পরিমাণ কোন সিটিতে সবচাইতে বেশি মান বায়াররা নিতে আসে, আপনাকে আমি যেটা বলি যে যে জনসন কাউন্টি একটা, মিশিগান একটা, ঠিক আছে, আর এই যে আটলান্টা, ব্রনেক্স, এই কয়েকটা সিটিরই সবচেয়ে চাহিদা বেশি আমি একটা দেখছি ক্যাশ বায়ারে। আমার কাছে যদি নক করছে আজ পর্যন্ত যেগুলো বায়ার, ওই কয়েকটা সিটিরই ক্যাশ বায়ার নিছে আমার কাছ থেকে, ওই কয়েকটা সিটিরই ক্যাশ বায়ার নিছে। তাহলে আমরা এখন একটা কি মানে গিগ তৈরি করতে পারি রিয়েল হ্যাঁ, এস্টেটের উপরে সবাই? গিগ তৈরি করতে পারেন আপনারা, একটা না আপনারা আরো দুইটা গিগ তৈরি করবেন। দুইটা কি কি ভাই আচ্ছা প্রোডাক্ট রিসার্চ হবে, আমি আলেনুর ভাই আমি শেষ করি একটু, প্রোডাক্ট রিসার্চ এর উপরে একটা দিতে পারেন, প্রোডাক্ট রিসার্চ এন্ড ডিসক্রিপশন এর উপরে একটা দিতে পারেন, আর হচ্ছে রিয়েল এস্টেট ক্যাশ বাইরের উপরে একটা দিতে পারেন। ভাই প্রোডাক্ট রিসার্চ আর কি বললেন? প্রোডাক্ট রিসার্চ এবং ওই যে ডিসক্রিপশন, প্রোডাক্ট রিসার্চ এন্ড লিস্টিং এর উপরে একটা গিগ দিতে পারেন, আর হচ্ছে আপনি ক্যাশ বায়ের উপর দিতে পারেন, দুইটা গিগ আপনি পাবলিশ করতে পারেন। প্রোডাক্ট রিসার্চ এন্ড ডিসক্রিপশন, প্রোডাক্ট রিসার্চ না, প্রোডাক্ট লিস্টিং এন্ড হচ্ছে আপলোডিং এর ওইটার কথা বললাম যেটা ক্লাস করে। আচ্ছা রিসার্চ বলছে প্রোডাক্ট লিস্টিং, আচ্ছা এইবারে ঠিক আছে, প্রোডাক্ট লিস্টিং আর হচ্ছে ডেসক্রিপশন, এটা একটা গিগ, করে দেন আর একটা হচ্ছে ক্যাশ বায়ার গিগ। ক্ষুধা লাগছে, খাবার দিয়ে দেন। আচ্ছা ভাই এখন আপনি আমাকে বলেন এই যে ক্যাশ বায়ার যে আছে না, এটার জন্য কোন টুলটা মানে 100% হেল্প করবে? লিঙ্কডইন? জি ভাইয়া, লিঙ্কডইন থেকে আপনি হচ্ছে কত পাবেন, আমি যেটা বলি যে লিঙ্কডইন থেকে আপনি অ্যাকুরেন্সি পাবেন হচ্ছে 80 থেকে 90 বুঝতে পারছেন ভাই? লিঙ্কডইন থেকে আপনি পাবেন হচ্ছে যেটা বলি যে ক্যাশ বার ইনফরমেশন, আমি যেটা আলিনুর ভাই আপনাকে ক্লিয়ার করে বলি যে ক্যাশ বার ইনফরমেশন গুলা মনে করেন কোনো সাধারণ সাইটে থাকে না, এগুলো মনে করেন বিভিন্ন যে সাইট গুলা আছে, বিভিন্ন সাইট আছে, ডিরেক্টরি কিছু সাইট আছে, বুঝছেন আলিনুর ভাই, এই সাইট জি গুলাতে ক্যাশ বার ইনফরমেশন গুলা সেল করে, তথ্যগুলো সেল করে মূলত, আর অনেক সময় ও দেখা যায় আচ্ছা, সেল করে। আর মূলত আমরা একটা লিঙ্কডইন থেকে রিয়েল এস্টেট ইনভেস্টরটাই দিই, দিলে ভালো ওইটা দিয়ে তারা ক্যাশ বার ইনভেস্টর কে ক্যাশ বার, ক্যাশ বার ইনভেস্টর, এটাই মূলত হয়ে যায়, কারণ একজন পার্সন দুইটাই সার্ভিস প্রোভাইড করতে, কারণ ইনভেস্টর তো নগদ টাকা আছে, আপনি কিন্তু কিছুক্ষণ আগে বলে গেছেন, হুম সে হুম যদি হুম কিনতে পারে বাড়ি, হুম মূলত এটাই হচ্ছে রিয়েল এস্টেট ইনভেস্টর ইনফরমেশন গুলো আমরা দিয়ে থাকি। আর মূলত বেশিরভাগ সময়টাতে দেখা যায় যে কোনো বড় বায়ার যদি আসে তাহলে আপনাকে দেখা যায় যে ওইরকম একটা ক্যাশ বার সাইটের আপনাকে অ্যাক্সেস দিয়ে দিল যে আমাকে এখান থেকে 100টা লিড বের করে দেন, এখন মোটামুটি এটাই হচ্ছে যে ক্যাশ বায়ার। সো আপনাদের যদি ভাই না, আমি যেটা জানতে চাচ্ছিলাম মানে এই ক্যাশ বায়ার কে আমি যদি সার্চ করি তাহলে মানে খুব অথেন্টিক কোন সাইট হবে, যেমন আপনি একটা লিঙ্কডইন এর কথা বলছেন আপনি আর জুন, আপনি ক্যাশ বায়ারদের সার্চ দিলে কোনো ইনফরমেশন পাবেন না, ও আচ্ছা আপনাকে পাবোই না, সার্চ দিতে হবে রিয়েল এস্টেট ইনভেস্টর। আচ্ছা রিয়েল এস্টেট ইনভেস্টর, হ্যাঁ রিয়েল এস্টেট ইনভেস্টর সাইট দিয়ে আপনি কিছু ডিরেক্টরি সাইট পাবেন, সেগুলো থেকে আপনি হয়তো ইনভেস্ট করতে পারেন, কিন্তু আপনাদেরকে আরো একটা ইনফরমেশন দিই যে আপনি রিয়েল এস্টেট ক্যাশ বার কিন্তু আবার অনেক ভাবে চাই, আমি যেটা আপনাদের আরো ক্লিয়ার করে দিই, সিঙ্গেল ফ্যামিলি যারা আছে সেগুলো বাড়ি ক্যাশ বার দিতে চাই, যারা সিঙ্গেল ফ্যামিলি বাড়ি কিনে, ঠিক আছে আলিনুর ভাই, সিঙ্গেল ফ্যামিলি জি ডাবল ফ্যামিলি না, এই ধরনের বাড়ি কিনে, কিন্তু এই ধরনের ইনফরমেশন গুলো দেওয়ার কখনো চেষ্টা করবে না, যে সিঙ্গেল ফ্যামিলি যদি কোনো অর্ডার আসে বা আপনাকে যদি নক করে এই ধরনের অর্ডার দেওয়ার কখনো চেষ্টা করবে না, কারণ এদের ইনফরমেশন গুলো খুবই কম। আর ইউনাইটেড স্টেটের বাইরে যাওয়ার চেষ্টা করার কোনো দরকারই নেই, ইউনাইটেড স্টেটের বাইরে যাওয়ার কোনো দরকার নেই, আপনি ইউনাইটেড স্টেটের ভিতরে থাকবেন, কারণ অন্যান্য কান্ট্রিতে যখন যাবেন আপনি ইনফরমেশন গুলো পাবেন না ক্যাশ বায়ারে, কিনেও আপনি যদি কোনো ডিরেক্ট সাইটে যদি কিনতেও যান তারপরেও পাবেন না। এখন আমার একটা প্রশ্ন আছে ভাই, যদি অন্য কোনো সাইটে পাওয়াই যায় হ্যাঁ, তাহলে বায়ার কেন আমাকে নক করবে? জি বায়ার কেন নক করবে, বায়ার মূলত তো জানে না যে ক্যাশ বায়ার কেন, আপনি যে লিড জেনারেশন কাজ করতেছেন তাই না আলিমন ভাই, এটা কিন্তু জি লিড কালেক্ট করা তাই না, জি এটা কিন্তু লিড কালেক্ট করা, সো বায়ারদের যদি ওই সময় যদি থাকতো যে লিড কালেক্ট করা নিয়ে, ঠিক আছে, তাহলে কিন্তু এই কাজটা কিন্তু আপনাকে দিত না, ওই খোঁজার সময়টুকু ওদের নাই, ওই সময় নাই বিদায় কিন্তু আপনার কাছে $5 বা $10 যে কাজটা করে নিচ্ছে, আর এটা মূলত রিয়েল এস্টেট লিড জেনারেশন, তোমার রিয়েল এস্টেটের লিড কালেক্ট করা। ভাই এখন আর একটু প্রশ্ন করব, জি সেটা হলো
এই যে আপনি এই কাজটা যখন এতই জটিল প্লাস হচ্ছে এতই ডিমান্ডেবল, তাহলে এই 100টা লিডের জন্য আপনি মানে হাউ মাচ ইউ উইল চার্জ? আমি $20 নেই একজন 100 জনের জন্য, 100টা 20 লিড, 100টা লিডের জন্য $20 নেই। তো এটা খুব কম মনে হচ্ছে না, যে যে পরিশ্রম হিসাবে এটাকে খুব কম মনে হয় না? আমার কাছে পরিশ্রম মনে হয় না এখন। এখন পরিশ্রম কেন মনে হয় না, কারণ আমার কাছে লিডগুলো কালেক্টই আছে। আর আমি 40 লিডের জন্য নেই $10, তাহলে $20, তাহলে একটা লিডের মূল্য দাঁড়াচ্ছে 20 সেন্ট। হ্যাঁ, আর এখানে তো আমি ইনফরমেশন তো পাচ্ছি তাই না? যেমন হচ্ছে আমি বলি ইউনাইটেড স্টেটের, ইউনাইটেড স্টেটের আমি ইনফরমেশন গুলো পাচ্ছি, কিন্তু আমার এমনও কাজ করা আছে, হয়তো আলেনুর ভাই ওটা বুঝতে পারবেন না, যে $5 জন্য $5 নিছি, কিন্তু আদার্স কান্ট্রি ওটা ভাই প্রচুর পরিমাণ খুঁজতে হয়েছে, প্রচুর। আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে মানে মাঠে না নামলে বোঝা যাবে না জিনিসটা। ভাই এই মানে ক্লাসটা আরেকদিন কি রিপিট করা যেতে পারে? হ্যাঁ অবশ্যই, মানে একটা বাস্তব কাজ। হ্যাঁ অবশ্যই কাজ করা যায়। যেমন প্রোডাক্ট লিস্টিংটা যখন আপনি বলছেন না, মানে এটা আমাকে ইন্টারেস্টিং লাগছে, আমি এর আগে করছিলাম কিন্তু আপনার সাথে আমার কেন যেন মিললো না অনেক জায়গাতে। প্রোডাক্ট লিস্টিং এর বিষয়গুলো, জি জি, প্রোডাক্ট লিস্টিং এটা বিষয়টা না মিলার মেইন কারণটা হচ্ছে একটা সময় এক এক বিষয়গুলো আপডেট হয়ে গেছে। সো আপনি, আমরা যেভাবে আগে কাজ করতাম ওইভাবে না, হয়তো আপনি হয়তো একটা টুলস ইউজ করছেন, আমি একটা টুলস ইউজ করতেছি, হ্যাঁ সেখানে টোটালি মিলতেছে না ইয়াটা। সো টুলস এর উপরে সবকিছু নির্ভর। যেমন ভাই আমি বলি আপনাকে, এই যে ড্রপ শিপিং আছে, আলি এক্সপ্রেস বা ড্রপ শিপিং যারা বিজনেস করে, যেমন ওভারলো একটা আছে, টুল আছে ওভারলো, অনেকে কিন্তু 4-star রেটিংস যে প্রোডাক্ট গুলো আছে সেগুলো হচ্ছে, যেমন ওগুলো বাইর করে ওগুলাকে হচ্ছে ওদের যে সাইট আছে সেই সাইটের মধ্যে ই করে দেয়, আপলোড করে দেয় উইথ ডেসক্রিপশন। উইথ ডেসক্রিপশন, এটাই কিন্তু আমি আপনাকে বললাম যে আলি যত ই কমার্স সাইট আছে, আমি আপনাকে যত যত ই কমার্স সাইট আছে সবগুলার আপনি কোথায় যা পাবেন এই প্রোডাক্ট গুলো আপলোড করবেন, সেল অপশনে গিয়ে, সেল অপশনে গিয়ে আপনি প্রোডাক্ট আপলোড করতে হবে। আপনি যদি আগে লিস্টই যদি না করেন তাহলে আপলোড করবেন কই থেকে, তাই না? রাইট। তো আমি আপলোড দেন লিস্টিং দুটাই যদি আমি যদি করে দিই তাহলে কেমন হয়? সো আর একটা টুলস দিয়ে, আর একটা টুলস দিয়ে আপনি একটা প্রোডাক্টের সম্পূর্ণ ডিটেইলস ইনফরমেশন আসবে না, আপনাকে মিনিমাম 2-3টা টুলস ইউজ করে টুলস সম্পূর্ণ ইনফরমেশন গুলো নিয়ে আসতে হবে, নিয়ে এসে কালেক্ট করে সেগুলো ইনফরমেশন গুলো ফিল আপ করতে হবে। যখন আপনি লিস্ট করতে যাবেন, লিস্ট করতে গেলে কিন্তু বায়ার কিন্তু একটা প্রোডাক্টের পুরো কিন্তু তথ্য নিবে, তাই না? জি হ্যাঁ ভাই, আমি একটা কাজ পাইছিলাম বলছেন পার্সের, যে লেডিস পার্স আছে না? হ্যাঁ হ্যাঁ, লেডিস পার্স, এবং ওই বায়ারের কথা ছিল যে তুমি আমাকে যেখান থেকে ইমেজ এনে দাও না কেন